একটু হাসি হাসি মুখ রাখবি, তাহলে কিন্তু তোকে পুরো চুল কেটে একেবারে টাকলু করে দেবো। আমি ভয়ে হেসে হেসে কথা বলছি, নালে কি করছিস? কিচ্ছু না, তোকে তো অ্যাট লিস্ট বলবো না, নালে তুই মানে সেটা বেশি করে করবি। আচ্ছা চল রেডি, একদম অল্প কাটবি। হ্যাঁ তুই তো বলেছিস পানিশমেন্ট, বলিস নি কত টাকাটা হবে। এর পরের বার থেকে আমি কম ঝগড়া করবো, বাবার সাথে একদম ঝগড়া করবো। আর রেডি এক মিনিটে হবে। আমার চুলের সাথে চামড়াটা উঠে আসছে, মানে এত ভালো লাগছে, খুব ভালো লাগছে তো। মাকে ডেকে আন, আমি জানি না এতক্ষণ খুব হাসছিল না, এখন ওকে দেখুন, ও কিন্তু কাঁদছে। জানি আমার চুলটা সেকেন্ডে অ্যান্ড কালকে দিদিয়ার চুলটা কেটে বেশ মজা পেয়েছি আমি, আর খুব কেঁদেছিও। এটা আমার ফাইনাল লুক, তো এটা বললি না তুই কালকে কত কেঁদেছিস? কালকে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কি ওর মুড পুরো একেবারে নষ্ট হয়ে গেছিল। কী করবো, কী করা ছিল আর, ভুলভাল এদিক থেকে ওদিক থেকে কেটে দিলে তো ভালো লাগেনি বল। সিরিয়াসলি খুব ভালো লেগেছে। আর আজকে কিন্তু সকালবেলা উঠে আমি ভাবছিলাম যে আমার চুলগুলো কই গেল, আমি কিছুক্ষণের জন্য আমি সত্যি ভুলে গেছিলাম, তারপরে মনে পড়লো কালকে ভুলে গেছিলাম। দেখুন না, এখন কিছু নেই, কালকের কথাগুলো মনে পড়লো, আচ্ছা এগুলো তো হয়েছিল আমার সাথে। তো আজকে আবার আমার নখ কাটা হবে, নখ কাটা যাক। আমি কটা কোশ্চেন করবো,
ফিউচারে তুইও করতে পারিস। আচ্ছা, মানে গল্প হবে? গল্প সেটা তো আর প্ল্যানের মধ্যে থাকবে না, এটা এমনিও হবে, কারণ কি আমরা চুপ করে বসে থাকার মেয়ে নই। সেটা স্টার্ট করে যাক। ফোন হাতের পয়সা বাবা হাতে করে আমি যখন ছোট ছিলাম, মানে তবু মানে আমি যখন স্কুলে পড়তাম আর টু থ্রিতে পড়তাম, তখন আমি মা মাম্মার থেকে লুকিয়ে লুকিয়ে সামনে যত চুল থাকতো একবারে কেটে দিতাম। তার কিছুক্ষণ পর, বেশিক্ষণ তো লোকানো যেত না, কারণ কি মাদের সাথে দেখা করতেই হবে, ঠিক আছে। তখন যখন মানে মাদের সাথে দেখা হয়ে যেত, তখন আমি ব্যাপারটাকে অনেক লুকানোর চেষ্টা করতাম অনেকভাবে, ঠিক আছে, কিন্তু আর পারতাম না। যখন মা ওরা জিজ্ঞেস করতে, এটা তুই কী করে ফেললি বাবু, কেন, মানে তখন পারলে আমার পেছনে এরকম এরকমভাবে দৌড়ানো পড়ত, ঠিক আছে। আর আরও অনেকগুলো ছিল, যেমন রিসেন্ট কেসে, যেমন ফোর ইয়ার্স আগো এরকম করতাম, চুল আমার তো কোমর অবধি ছিল, তো চুলটা আমার স্ট্রেটনার ছিল না, তো চুলটা আমি আয়রন দিয়ে চুল স্ট্রেট করতাম, মানে আর চুল পড়ে যেত না, চুলটা খড়খড়া হয়ে যেত, মানে তার টেক্সচারটা একেবারে নষ্ট হয়ে গেছিলো। আমি এভাবে আমার চুলের গোজটা নষ্ট করে দিয়েছিলাম। কার্লার নেই আমার কাছে, কার্লারও নেই, এখনও নেই। আমি যখন চুল কার্ল করতে ইচ্ছা হতো, তখন আমি চুলগুলো ছোট্ট 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 করে বেনি করতাম। তো আমার দুটো হাতে নখটা শেষ হলো। আমি নখের একদমই যত্ন নিই না, তো ভালোই হলো। আমার টাইমটা অনেক টাইমটা বাঁচলো, যে আমি নখ কাটতেও আমার ল্যাজ লাগে, তো টাইম তো বেসিক্যালি আমি একটা ল্যাজ ফর্মার, তো আমার সব কিছুতে ল্যাজ লাগে। তো হিয়ার উই এন্ড আওয়ার ভিডিও। কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, বিকজ এটা আমি প্রথমবার খুব হার্ড ছিল। আচ্ছা, আমাদের ভিডিওসগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশনসগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। সো টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।